ভাই ওয়াজ যে করব, ওয়াজ করতে গেলে এখন ভয় লাগে, কারণ দেখা গেছে এই ওয়াজ আমি যেটা বললাম না, এই ওয়াজ দেখা গেছে আমি জানি না এই স্টেজ আবার কেউ করছে কিনা। কারণ হলো কোন ওয়াজ যে কার উপরে যায় পড়ে ও বোঝা মুশকিল। ওইদিন আমি এক মাহফিলে ওয়াজ একটা বয়ান করলাম আর কি, বয়ান করার পরে আমার সাথে একজন আলেম ছিল, যে কোনো একজন আলেম, নাম বলবো না, আমাদের আমার একটু সামান্য জুনিয়র আর কি, সে বলতেছে ভাই বলেন কি এই ওয়াজ তো আমিই করছি। ওয়াজটা কি জানেননি হুজুর? ওয়াজটা হলো একজন ওয়াজ করতেছে, হযরতে জিবরীল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছে হে আল্লাহ আমি আপনার জান্নাত পুরাটা দেখতে চাই, সায়ের করতে চাই, আমাকে অনুমতি দেন। আল্লাহ তাআলা বলল ঠিক আছে তোমাকে অনুমতি দিলাম, তুমি জান্নাতে সায়ের করো দেখো। জিবরীল 650 নূরের পাখা লইয়া জান্নাতের মধ্যে উড়াল দিলেন, উড়াল দিতে 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 300 বছর উড়াল দিয়া দিয়া ক্লান্ত হয়ে এক জায়গায় দাঁড়াইছে। দাঁড়াইয়া আবার আল্লাহর কাছে কয় আল্লাহ আরো অনুমতি দেন, আল্লাহ আরো অনুমতি দিলেন, তিনি আরো 300 বছর উড়ালছে। 300 বছর উড়াল দিয়া 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 ক্লান্ত হয়ে গেছে, 300 বছর 300 বছর 600 বছর পরে দাঁড়ায় কয় আল্লাহ আরো অনুমতি দেন, আল্লাহ বলে আরো অনুমতি দিলাম। জিবরীল আরো 300 বছর উড়াল দিছে, দিতে দিতে 900 বছর পরে দাঁড়াইয়া দেখে একটা খুঁটি, একটা খুঁটির পাশে দরজা, ওখানে একজন হুর দাঁড়ায় আছে। হুর বলতেছে হে জিবরীল আপনি এখানে কি করেন? জিবরীল বলে আমি জান্নাত পরিদর্শনে বাইরেছি, জান্নাত দেখব। ওই হুর বলতেছে আপনি জান্নাত দেখবেন কবে, কত সময় ধরে উড়াল দিতেছেন? আমি 900 বছর উড়াল দিছি। জিবরীলকে নাকি ওই হুর বলতেছে আপনি 900 বছর উড়াল দিয়া জান্নাতের একটা সাইডও তো অতিক্রম করতে পারেন নাই। আমি হুর সবচেয়ে নর্মাল যে মুমিন, ওই যে ওই সবচেয়ে নর্মাল মুমিন উনার অনুগত একজন হুর, আর আমারটা হইলো একেবারে গেইডের কাছাকাছি। আরেকটা কথাও শুনছি আরেকজন বক্তার মুখে, জিবরীলকে আল্লাহ বলতেছে হে জিবরীল তুমি তো একটা খুঁটির কাছে যাইতে পারো না, পুরা জান্নাত তো বাকি রইছে। এই একটা ঘটনা শুনে আমি হাসলাম, জান্নাত অনেক বড়, এটা বুঝাইবার জন্য জিবরীলের ইজ্জত একবারে পামচার করে নিয়েছে। জান্নাত নিঃসন্দেহে বড়, অনেক বড়, কিন্তু জিবরীল আর আমিন আলাইহিস সালাম জান্নাত বড় বানাইতে যায়, ওনার 650 নূরের পাখা, এই 650 নূরের পাখা দিয়ে সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসছে, এক সেকেন্ডও লাগে না, এক সেকেন্ডও লাগে না। সিদরাতুল মুনতাহা কোথায়? সপ্তম আসমানের উপরে, সপ্তম আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা, আর ওখান থেকে পৃথিবীতে জিবরীলের আসতে এক সেকেন্ডও লাগে না। এবার শুনেন জান্নাতের পরিধি কত বড়, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ঘটনাটা সত্য না মিথ্যা, কোনো ভেজাল আছে কিনা আপনারা বুঝে নেবেন। এখান থেকে আমি কোরআন শরীফ থেকে দুইটা আয়াত খুলে আপনাদের দেখাতে চাই, কারণ হলো আমি চাই যুব সমাজ এগুলি যাচাই বাছাই করুক। এই যে দেখেন সূরা আল হাদিদ, সূরা হাদিদের 21 নম্বর আয়াতে আপনারা ঢুকেন, জান্নাতের পরিধি কতটুকু এটা আল্লাহ বলে দিয়েছেন সূরা হাদিদের 21 নম্বর আয়াতে। হুজুর এই যে সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাঈ ওয়াল আরদ, জান্নাতের পরিধি তোমরা অগ্রে ধাবিত হও তোমাদের পালনকর্তার ক্ষমা ও সেই জান্নাতের দিকে যা আকাশ ও পৃথিবীর মতো প্রশস্ত, আসমান এবং জমিনের মাঝখানে যত প্রশস্ততা জান্নাতের পরিধি হলো অতটুকু। জান্নাত এই জমিন থেকে আসমান যতটুকু জান্নাত ততটুকু, এটা কোরআন শরীফের আয়াত, এটা কোনো হাদিস না, সরাসরি কোরআনের আয়াত। শুধু যে একটা আয়াত তার না, আরেকটা আয়াত শোনাই আমরা, এটা আছে সূরা আলে ইমরানের, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে, 133 নম্বর আয়াতে। আমি এগুলি খুঁজে খুঁজে বের করছি, এখানেও দেখেন স্পষ্ট করে উল্লেখ আছে ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে ছুটে যাও যার সীমানা হচ্ছে আসমান ও জমিন, যার সীমানা হচ্ছে আসমান ও জমিন ব্যাপিয়া। তাহলে জান্নাতের পরিধি আমরা পাইলাম,
আসমান এবং জমিনের মাঝখানে যত জায়গা জান্নাত হলো ততটুকু। আর সিদরাতুল মুনতাহা কি প্রথম আসমানের নিচে না সপ্তম আসমানের উপরে? এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, অন্য হাদিস আছে এটা, 500 বছরের রাস্তা। তাহলে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান হলো 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান হলো 500 বছরের রাস্তা, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান 500 বছরের রাস্তা, পঞ্চম থেকে ষষ্ঠ 500 বছরের রাস্তা, ষষ্ঠ থেকে সপ্তম আসমান 500 বছরের রাস্তা, এর উপরে হলো সিদরাতুল মুনতাহা। ওইখান থেকে সাতটা আসমান পার হয়, এরপরে প্রথম আসমান থেকে দুনিয়াতে জিবরিল চলে আসে, এক সেকেন্ডও টাইম লাগে না। আর গল্পের মধ্যে আমরা শুনলাম জিবরিল 300 বছর 300 বছর 300 বছর 900 বছর উড়াল দিয়া দিয়া উনার ডানা ভাঙ্গা গেছে, উনি ক্লান্ত হয়ে গেছে, জান্নাতের একটা খুঁড়িও যাইতে পারে নাই। আসলে প্রত্যেক মিথ্যা কথার পিছনে একটা না একটা ইস্যু থাকে, এটা যে বানাইন না কিচ্ছা মন করা গল্প, এটা এখানে প্রমাণ হয়ে যায়। জান্নাত অনেক বড়, কোনো সন্দেহ নাই, কিন্তু জান্নাতকে বড় প্রমাণ করতেছি হযরতে জিবরিল আমিনের ইজ্জত কিন্তু একবার 12টা বাজাই দিয়েছিলেন। জিবরিলের ক্ষমতা 650 নূরের পাখা পুরাটা ব্যবহার করাও লাগে না, সবগুলি পাখা ব্যবহার করাও লাগে না। ওই সিদরাতুল মুনতাহা থেকে পৃথিবীতে আসতে সবগুলি পাখা উনি ব্যবহার করেন না, তাও সময় এক সেকেন্ডও লাগে না। আর জান্নাত আসলে ভাই আমি বলি, জান্নাত জমিন থেকে আসমান পর্যন্ত অনেক বড়, এত বড়। এটা আবার এমন মনে করেন না যে ছোটখাটো জান্নাত, আসমান আর জমিনের দূরত্ব কতটুকু আমি জাস্ট একটু উদাহরণ দিই। এই পৃথিবী এর মতো আরো অনেক গ্রহ পৃথিবীর চেয়ে বড় ছোট বা প্রায় সেম সেম এরকম অনেকগুলি গ্রহ সূর্যকে কেন্দ্র করে একটা সৌরজগতে আছে, আছে না? এরকম 1,000 2,000 বা 1,00,000 2,00,000 বা 1,02,00,000 না, অগণিত অজস্র অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে একটা গ্যালাক্সি হয়, এটা আপনাদের নিশ্চয়ই জানা আছে। অসংখ্য সৌরজগৎ একসাথে মিলে একটা গ্যালাক্সি হয়, মানে একটা গ্যালাক্সির ভিতরে কয়েক মিলিয়ন বিলিয়ন নাকি হিসাব নাই, কতগুলি গ্রহ থাকে এটার হিসাব কোনো বিজ্ঞানী আজও পর্যন্ত করতে পারে নাই, একটা গ্যালাক্সির কথা বলছি জাস্ট। এবার গ্যালাক্সির উপরে কি আছে শুনেন, এরকম অসংখ্য অগণিত গ্যালাক্সি, গ্যালাক্সি মানে কি, ওটার ভিতরে কত সংখ্যক গ্রহ আছে ওটার হিসাব নাই, কতগুলি সৌরজগৎ আছে ওটারও কোনো হিসাব নাই, এরকম অসংখ্য সৌরজগৎ ওয়ালা একটা গ্যালাক্সি, যত বড় এরকম আরো বড় বড় অসংখ্য গ্যালাক্সি একসাথে মিলে একটা ইউনিভার্স হয়। তাহলে একটা ইউনিভার্সের ভিতরে কত সংখ্যক গ্যালাক্সি আছে ওটার কোনো হিসাবের ইয়ত্তা নাই। শুধু এখানে শেষ না, এরকম অসংখ্য ইউনিভার্স একসাথে মিলে একটা মাল্টিভার্স হয়, অসংখ্য মাল্টিভার্স মিলে একটা সুপারভার্স হয়, এর উপরে আরো কত কিছু, এই সবগুলি হলো প্রথম আসমানের নিচে, প্রথম আসমানের নিচে। তার মানে আপনি চিন্তাও করতে পারবেন না জমিন থেকে আসমান পর্যন্ত কত পরিমাণ, পৃথিবীর মতো না এর চেয়ে বড় কত পরিমাণ গ্রহ উপগ্রহ গ্যালাক্সি, এরপরে আরো কত কিছু আছে, এটা আমাদের চিন্তার বাইরে, কোন বিজ্ঞানীও চিন্তা করা সম্ভব না। তার মানে জমিন থেকে আসমান পর্যন্ত এই পরিধিটা, এটা একটা বিশাল পরিধি, অনেক বড় পরিধি। আল্লাহ তাআলা কোরআনে বলেছে জান্নাতের পরিধি হলো আসমান থেকে জমিন পর্যন্ত, আসমান থেকে জমিন পর্যন্ত। তার মানে জান্নাত কি ছোট? বুখারী শরীফের মধ্যে উল্লেখ সবচেয়ে ছোট জান্নাত হলো পৃথিবীর 10টা পৃথিবীর সমান। সবচেয়ে ছোট যে জান্নাত ওটা হলো এই পৃথিবীর 10টার সমান। এটা দেওয়া হবে সবার পরে যে জান্নাতে যাবে তাকে, সবার পরে কে জান্নাতে যাবে এটা নিয়ে আবার একটা ঘটনা আছে, আমি দিকে যাব না, সহিহ মুসলিমের মধ্যে আছে। তাহলে জান্নাত কত বড় এটা আমি, আপনারা সারা জিন্দেগি যদি আপনারা চেষ্টা করেন, পৃথিবীর সব মানুষ একসাথে মিলেও যদি চেষ্টা করে কতটুকু বড় ওইটার সীমানা খুঁজে পাওয়া সম্ভব? বুখারী শরীফের আরেকটা রাওয়ায়েত আছে, অন্যান্য কিতাবেও আছে, জান্নাতে একটা গাছ থাকবে, ওই গাছের এই মাথা থেকে
যদি একটা সর্বোচ্চ গতি সম্পন্ন ঘোড়া তার উপরে সাওয়ার হয়ে আপনি অনবরত 100 বছর দৌড়ান, তারপরে ওই গাছের এই মাথা থেকে ওই মাথা যাওয়া সম্ভব হবে? জান্নাত কত বড় এটা নিঃসন্দেহে বড়, কিন্তু জান্নাতের বড়ত্ব বুঝাইতে যায়া জিবরিল আমিনের পাখা ভাঙ্গাই লইতেছেন, উনি ক্লান্ত হয়ে যাইতেছে, ওনারে শরম দিতেছেন, জান্নাতে ঘুরের কাছে গিয়ে উনি শরম পাইছে, উনি পাওয়ার নাই, ওনার এতগুলি ডানার তেমন কোনো পাওয়ার নাই, এগুলি যে করছেন এ তো জিবরিল আমিনের ইজ্জতের উপর হাত দিলেন। আহলে সুন্নাতুল জামাত তো সাহাবীদের ইজ্জত যেমন ছোট করা যাবে না, ফেরেশতাদের ইজ্জত ছোট করা যাবে না। আহলে সুন্নাতুল জামাত হলো প্রত্যেকের সশ সম্মান সশ স্থানে ওইভাবে আপনাকে মানতে হবে, এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথাগুলি বুঝতে কারো কষ্ট হয়েছে? আমি জানি না ওয়াজ কার উপরে গিয়া পড়ছে। এই ওয়াজটা করার পরে আমার সাথে সফর সঙ্গে একজন আলেম, ভালো আলেম, আমার সামান্য একটু জুনিয়র, সে বলতেছে ভাই কি বলেন এই ওয়াজ তো আমি করছি। আমি বললাম তো কি মনে হয় আমি ভুল বলছি না? আমি বলতেছি আমি কি ভুল বললাম নাকি? ভাইটা কি বলেন শরম দিয়েন না। আমি চেষ্টা করি সবসময় প্রত্যেকটা কথার পিছনে হয় কোরআনুল করিমের আয়াত না হয় হাদিসের এবারত রেফারেন্সটা অন্তত তোমাকে দিয়ে দিই। দলিল ছাড়া একটা কথা আমি কেন বলবো? আর কোরআন হাদিসের বাইরে কথা বলারও কোনো সুযোগ নাই। আপনি যদি আকিদা খুঁজেন, নবীদের ব্যাপার আকিদা আছে, আল্লাহর ব্যাপার আকিদা আছে, ফেরেশতার ব্যাপারও আকিদা আছে, সাহাবায়ে কেরাম সম্পর্কে আকিদা আছে, কোরআন সম্পর্কেও আকিদা আছে, ভাই কোন বিষয়ে আকিদা নাই? আকিদার কিতাব যারা পড়ে তারা বুঝে আকিদা কি জিনিস। আবার কিছু কিছু বক্তা মনে করে শুধু নবীজির ব্যাপারে বললেই মনে হয় এটা আকিদা। আকিদা যে কত ব্যাপক জিনিস ও বুঝায় আমি হঠাৎ করে আপনাদের শেষ করতে পারবো না। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া জানাই এতটুকু সময় কথা বলতে পারবো, আমি কল্পনাও করিনি, আমার গলা দিয়ে কথাই বের হয় না। তো কথা বোঝা গেছে তো নাকি?